বস্তুত ইহাই বাস্তবতা মানুষের ধর্মই ইহা যতক্ষণ প্রিয় মানুষটির নিকটে অবস্থান করে ততক্ষণ অবধি তাহাকে লইয়া নানান রকম গবেষণা মনের মধ্যে চলিতে থাকে কিন্তু যখনই তাহার সহিত মিত্রতা ছিন্ন হইয়া যায় সেই কাছের মানুষটাই শত্রুরূপে সম্মুখে হাজির হয় তবে কি ভালোবাসা বলিতে কিছুই নাই সর্বত্রই প্রতারণা আর অভিনয় আমি আবদুল্লাল মাহমুদ দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে ভালোবাসার রঙ যদি এমন হইয়া থাকে তবে কি করিব এমন ভালোবাসা দিয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর চিরায়ত উপন্যাস যা বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশ করেছিল সেই বইটির নাম ছিল কৃষ্ণকান্তের ওয়েল পৃথিবীতে সকল কিছুই ক্ষণস্থায়ী মানুষের জীবনও ক্ষণস্থায়ী আর দেহ তো তাহার চাইতেও অধিক ক্ষণস্থায়ী তবে কেমন করিয়া ভালোবাসার চাইতে দেহ সুখ বড় হয় বুঝিতে পারি নাই গুণবতী স্ত্রী ভ্রমণের অপরিসীম প্রেম সত তেও গোবিন্দলাল প্রেমে পড়ে বিধবা রোহিণীর রূপের ঘটনার নানা পালা বদলে গোবিন্দলাল বুঝতে পারে সংসারের সুখের জন্য গুণী আবশ্যক রূপ যে ক্ষণিকের মোহ দুই নায়িকার অকাল মৃত্যু এবং নায়িকের সন্ন্যাস জীবন প্রেমের এই উপন্যাসকে ট্র্যাজেডি সমাপ্তির দিকে নিয়ে যায় এখানে আমরা দেখতেছি শুরুতে কৃষ্ণকান্ত রায় পরলোকে প্রত্যাগমন করিবার পূর্বে তাহার বিশাল জমিদারি তাহার পুত্র এবং ভ্রাতস মধ্যে বণ্ঠন করিয়া দেবার অভিপ্রায় প্রকাশ করিলেন কিন্তু গণ্ডগোল পাকাইয়া বসিল হরলাল কৃষ্ণকান্ত রায়ের পুত্র হরলাল কুপথে চলিয়া পথ ভ্রষ্ট হইয়া গিয়াছে তাই কৃষ্ণকান্ত রায় পরলোকগত হইবার পর জমিদারি রক্ষার্থে হরলালকে সম্পত্তি হইতে বঞ্চিত করিয়া গোবিন্দলালের প্রতি সিংহবাগ সম্পত্তি অর্পণ করিয়া উইল প্রস্তুত করিল এখানে সিংহ বলতে অনেক বড় তার মানে সিংহভাগ বলতে অনেক বেশি রকমের একটা ভাগ তা নামে দিয়ে গেল গোবিন্দলালের নামে হরলাল শত চেষ্টা করিয়া ব্যর্থ হইয়া গৃহত করিবার সিদ্ধান্ত নিল গোবিন্দলালের সহধর্মিণীর নাম ছিল হলো ভ্রমর ভ্রমুরের মতোই এই রমণীর বৈশিষ্ট্য ছিল উন্নত গায়ের রণ কৃষ্ণবর্ণ কিন্তু তাহার হৃদয় সমুদ্রের ন্যায় সুমহান যথায় ভালোবাসার কোনো কমতি নাই গোবিন্দলালও বড় ভালোবাসিত ভ্রমরকে কিন্তু স্বামী স্ত্রীর এই মধুর সম্পর্কের মধ্যে ভাঙ্গন ধরে কেবল তৃতীয় স্ত্রীলোকের আগমনে আর ভ্রমরের জীবনেও তাহাই ঘটিল রোহিণীর আগমন ঘটিতেই গোবিন্দলালের সাজানো বাগানের ফুল ঝরিয়া পড়িতে লাগিল ভ্রমরের ছিল গুণ আর রোহিণী আছে রূপ কৃষ্ণকান্ত ভাবিল এতদিন কেবল গুণের পূজা করিয়াছে সে তাই এখন রূপের পূজা করিবে রোহিণী বিধবা কিন্তু তাহার পূর্ব যৌবন তাহাকে বিধবা বলিয়া স্বীকৃতি দেয় না ভালবাসিয়া ফেলে গোবিন্দলালকে ইহা কি ভালোবাসা নাকি চাহিদা বুঝিতে পারা কষ্টসাধ্যই বটে প্রাণাধিক যাহাকে ভালোবাসিত কেমন করিয়া তাহাকে আশ্রয়হীন করিয়া অন্যত্র নিবাস স্থাপন করিবে গোবিন্দলাল কৃষ্ণকান্ত রায় মহাশয় চিত্রগুপ্তের খাতায় হিসাব চোখাইতে চলিয়া গেলেন কিন্তু তিনি প্রত্যাগমন করিবার পূর্বে নতুন করিয়া উইল করিয়া গেলেন গোবিন্দলালের ঘটনা শ্রবণ করিয়া তাহাকে সম্পত্তি হইতে বঞ্চিত করিয়া ভ্রমণের নামে করিয়া দিলেন সব বলতে গেলে কৃষ্ণকান্ত একটা স্বার্থপর চরিত্র এখানে গল্পের প্রারম্ভিক দাপটে ইহাই মানান তবে তার নেওয়া শেষ সিদ্ধান্ত অর্থাৎ গোবিন্দলালকে প্রাপ্য সম্পদের সবটুকু তার পত্নী ভোমরকে দিয়ে যাওয়া এটাই মূলত গল্পের একদম টার্নিং পয়েন্ট নায়িকা হিসেবে ভোমরা চরিত্রের জুরি নেই তার মৃত্যুটা মেনে নেবার মতো না হয়তো অন্য কোনোভাবে সুখের করতে পারতেন তাহলে গতানুগতিক বাংলা সিনেমার মতো হতো সবশেষে নায়িকা সুখী কিন্তু বঙ্কিম কার্যত তা না করে বরং ভালোই সাজিয়েছেন গল্পে ভিলেন হিসেবে হরলাল এর প্রবেশ আর রোহিণীর অনুপ্রবেশ মূলত মূল কাহিনীতে প্রবেশ করিয়ে দেয় কৃষ্ণকান্ত তার দুই ছেলেকে তিন আনা করে স্ত্রী কন্যাকে এক আনা করে ও ভাইব গোবিন্দলালকে আট আনা উইল করে ভালো চরিত্রর বলে কিন্তু স্ত্রী ভ্রমর থাকা সত্ত্বেও রোহিণীর প্ররোচনা করলে প্রেমে পড়ে যায় সে গোবিন্দলাল এবং ভ্রমর বাবার অসুস্থতায় বাবার বাড়ি গেলে পালিয়ে যায় তারা পরে কৃষ্ণকান্ত রেগে ভ্রমরের নামে আট আনা উইল করে দেয় এদিকে রোহিণীকে নায়ক চরিত্রহীনা হিসেবে পায় কারণ সে এখন আবার নিশাকরের প্রেমে পড়ে যায় ফেরত এসে দেখে বউ মৃত্যুমুখে পতিত হয় স্বামীর শোকে পরে সে গৃহত করে বারো বছর পর এক ঝলক বাড়ি এসে চিরতরে হারিয়ে যায় সোনা বউয়ের শোকে এ উপন্যাসের মুখ্য চরিত্র রোহিণী সে ছিল পরম রূপবতী বুদ্ধিমতী লাস্যময়ী চঞ্চলা ও বিধবা বিধবা বলেই হিন্দুশাস্ত্র মতে তার ঘরণী হওয়ার পথ সারা জীবনের জন্য বন্ধ কিন্তু সে ভ্রমণের স্বামী জমিদার পুত্র গোবিন্দলালকে ভালোবাসত গোবিন্দলালকে না পাওয়ার বেদনা ও শিও অর্থ যৌবনের হাহকারে সে বারবার আত্মহত্যার চেষ্টা করেছে বিধবা নারী রোহিণীকে অবলম্বন করে বঙ্কিমচন্দ্র নিজেই শিল্পবোধ ও নৈতিক আদর্শের দন্দে জড়িয়ে পড়েন বিধবা নারী রোহিণীর হত্যার ঘটনাটি সলপিক ও নৈতিক বিচার মান নিয়ে প্রশ্ন উঠেছিল বঙ্কিমচন্দ্রের এ প্রসঙ্গে বংগদর্শনে লিখেছিলেন অনেক পাঠক আমাকে জিজ্ঞাসা করিয়াছেন রোহিণীকে মারিলেন কেন অনেক সময়ই উত্তর দিতে বাধ্য হয়েছি আমার ঘাট হই আছে ভারতীয় উপমহাদেশের প্রকাশকাল আঠারোশো আটাত্তর বিবেচনা করলে পরিণত ও প্রচণ্ড রকম আধুনিক একটি উপন্যাস হলো কৃষ্ণকান্তের উইল সেটা অবশ্য হবারই কথা বঙ্কিম নিজেও ছিলেন তাই কৃষ্ণকান্তের উইল ত্রিভুজের প্রেমের বিয়োগান্ত উপন্যাস হলেও এর মূল সুর ভিন্ন জুড়ে তিনি খারাপ প্রবৃতিগুলোর পরিণাম খারাপ দেখিয়ে মন্দের উপর ভালোর অবস্থানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন সুপুরুষ নায়ক গোবিন্দলালকে মহিমান্বিত করে এবং পরবর্তীতে খারাপ প্রবৃতিগুলো সঞ্চারিত করেই পথে বসিয়েছেন রোহিণীর আকর্ষণ ছাপিয়ে ভ্রমণের সাথে গোবিন্দলালের দাম্পত্যে সুমিষ্টতা এবং বিশ্বস্ততা যখন গোবিন্দলালকে যে কোনো নারীর আকাঙ্ক্ষিত পুরুষে পরিণত করে ঠিক তখন গোবিন্দলাল পরাজিত হয় খারাপ প্রবৃত্তির কাছে কোনো চেষ্টাই আর গোবিন্দলালকে ফেরাতে পারেনি ক্রমাগত অধপতনের ও পরাজয়ের হাত থেকে সেখানে সহজ সরল ভোমরকে মৃত্যু দিয়ে লেখক বিজয়ী করেছেন করেছেন কালো ভোমের স্বর্ণ প্রতিমা আর তাই বারো বছর পর রোহিণীর বিস্তৃত এবং গোবিন্দলালের কণ্ঠে উচ্চারিত হয় এখন তিনি আমার সম্পত্তি তিনি আমার ভ্রমর ভ্রমরাধিক ভ্রমর আমরা যারা এখন পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটি পড়িনি তারা সবাই এই উপন্যাসটি পড়ে নিব কারণ বিশ্ব সাহিত্য কেন্দ্র এটাকে প্রকাশিত করেছে এই কারণে কারণ এটা একটি চিরায়ত উপন্যাস চিরায়ত উপন্যাস বলতে যেটা সারা জীবন এটার ভিতর থেকে একটা উপলব্ধি জ্ঞান আমরা পেতে পারি এই রকম একটা চিরায়ত উপন্যাস এটি এই উপন্যাসের নাম কৃষ্ণকান্তের উইল আমরা যারা পড়িনি তারা পড়ে নিব ধন্যবাদ সবাইকে